please, last 8 students, listen to me and hear carefully. Now I am teaching you about narration. Before I taught you about the rules of narration, now I teach you about a narration, and it is model question 12 and question number 12. তোমরা পারলে বইটা ভালো খুলো, মডেল কোশ্চেন 12, আর বই না করলেও খাতা নিতে পারো, ভালো করে বুঝো আমি কীভাবে বলছি, ভালো করে খেয়াল করে বুঝতে হবে তোমাদেরকে, আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। করা বলা হয়ে গেছে, আগে করা হয়েছে, আজকে আমরা মডেল কোশ্চেন 12 নম্বর করবো, এর আগে আমরা 11 পর্যন্ত ক্লাসে করাইছিলাম। দেখো এখানে টিচার হলো স্পিকার আর স্টুডেন্ট হলো লিসেনার। এখানে খেয়াল রাখতে হবে স্টুডেন্ট একজনকে বলা হয়েছে সিঙ্গুলার। তাহলে এটা কি, দেখো হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। উই নো ইফ দিস পিস ইন্টারোগেটিভ, উই ইউজ আস as a reporting verb. So amra ki likhbo answer e, the teacher asked. Arekta kotha bole ni, amra jani je sets are onno je kono reporting verb er pore object show korte hoy. Tale asked kake bolche, the student. স্টুডেন্টকে বলছে। কি দেখো এবার ইন্টারোগেটিভ কোনো জানো দুই রকমের হয়, একটা ডাব্লিউ এস আর একটা ইয়েস নট। যে কোশ্চেনটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় সেটা ইয়েস নট। ইয়েস নট কোশ্চেনে এই কমা কোটেশন উঠে কনজাংশন বসে ইফ। ইফের পরে আগে সাবজেক্ট, সাবজেক্ট কি, এখানে আমরা এটাও জানি যে স্পিচে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে রেফার করে, অবজেক্টকে নির্দেশ করে। তাহলে অবজেক্ট ইউ মানে স্টুডেন্ট, তাহলে দি স্টুডেন্ট ইফ হি, হি মানে স্টুডেন্ট। এই জায়গায় স্টুডেন্ট লিখে দিলাম কারণ টিচার অ্যান্ড স্টুডেন্ট সেম প্রোনাউন দ্বারা প্রকাশ করা যায়, তাই কোন প্রোনাউনটা কে সেই জন্য আমরা স্টুডেন্ট লিখে দিলাম। তারপর কি লিখবো, ইফ বা ডাব্লিউ এস এর পরে আগে সাবজেক্ট তারপরে বাদ দিলে হ্যাঁ বাসে হ্যাঁ থাকলে আমরা জানি অ্যাড হয়ে যায় হ্যাট। তাহলে হ্যাভ এর পরে ভার থ্রি থাকে, অ্যাড এর পরেও তাই থাকবে, তাহলে এখানে প্রিপেয়ার্ড ই, হি হ্যাড প্রিপেয়ার্ড ইউর মানে কাকে বলছে স্টুডেন্টকে, তাহলে হিচ ইউর এটা হলো কি পার্সনের দিক থেকে ইউর মানে কি পসেসিভ নাম্বার, তাহলে এখানে এটা হয়ে গেল ইউর পরিবর্তে হিজ, হিজ কি লেসন। টুডে আমরা জানি টুডে থাকলে দ্যাট ডে হয়, দ্যাট ডে কেন দ্যাট ডে হয় এটা তোমরা জানো যে টুডে এই যে রিপোর্টিং ওয়ার্ডটা পাস্ট টেন্স, এটা কথাটা বক্তব্যটা আগে, বক্তব্যটা আগে, আগে যেহেতু বলছে যেদিন বলছে সেদিন বলছিল টুডে, আমরা যদি টুডে রাখি তাহলে কি দাঁড়াবে আজকের তারিখ বুঝাবে, এই জন্য এই টুডেটা হলো যেদিন বলেছিল সেই দিন, তাই এই সেই দিন মানে দ্যাট ডে। এরপরে ডাইরেক্টে কোশ্চেন থাকে কিন্তু ইনডাইরেক্টটা কি কোশ্চেন থাকে না, ইনডাইরেক্টে আমরা আমাদের ভাষায় বক্তব্যটাকে প্রকাশ করব, এই জন্য ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ পার্থক্য কী ছিল, এখানে সাবজেক্টের আগে ভার আর ইনডাইরেক্টের যে সাবজেক্টের পরে ভার হয়ে গেল এটা। এখন দেখো স্টুডেন্ট উত্তর দিয়েছে,
The student replied, আমরা জানি যে yes, no, দ্বারা কোন লিসনার উত্তর দিলে replied in the affirmative অথবা replied in the negative হয়। এছাড়া আরেকটা কথা আমরা যোগ করে দিই, এটা পরে না লিখে আগে লিখি, respectfully। দিলাম স্যার সম্বোধন করা আছে, স্যার বললে রেসপেক্টফুল লিখি রিপ্লাইড, রিপ্লাইড ইন দি নেগেটিভ। আর ইয়েস থাকলে লিখতাম কি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। আচ্ছা, তাহলে এখানে কথা এই সেন্টেন্স শেষ। এরপরে একটা কথা বলে রাখি, এই ইয়েস নোর পরে যদি আবার বক্তব্যটা প্রকাশ করা হয় তাহলে আমরা কি করি, রিপ্লাই ইন দি নেগেটিভ বা রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ এর পরে এন্ড সেড দে দ্যাট দ্যাট আমরা স্পিচটা প্রকাশ করি। কিন্তু এখন নো পর্যন্ত শেষ, সুতরাং নেগেটিভ পর্যন্ত আমাদের শেষ। নেক্সট কথা কে বলতেছে, দি টিচার আবার প্রশ্ন করছে, দেখো টিচার এর আগে একবার প্রশ্ন করেছিল, সেকেন্ড টাইম আবার প্রশ্ন করেছে, এই জন্য আমরা একটা অলসো ইউজ করব, অলসো আস্কড। প্রথমবার বলেছিলাম আজ, এখন বললাম অলসো আস্কড মানে কি, টিচার আরো জিজ্ঞেস করেছিল কি। এবার দেখো স্পিচটা আছে ডাব্লিউএস এ, ডাব্লিউএস এ কনজাংশন হিসেবে ডাব্লিউএস ওয়ার্ডটি বসে যায়, এখানে ই বসে না। অ্যাসারটিভে যেমন দেখ বসে, ইন্টারগেটিভে যদি ইয়েস নট থাকে তাহলে ই বসে, আর ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস এ বসে। এরপরে একই নিয়ম, আগে সাবজেক্ট, সাবজেক্টটা কি ইউ, টিচার ইউ কাকে বসে, আবার সে একই কথা স্টুডেন্টকে বসে, তাহলে ওয়াই হি মানে স্টুডেন্ট ডু ডু ইউ নট প্রিপেয়ার। আমি বসলাম যে ডু বা ডাস দিয়ে প্রশ্ন থাকলে আমরা ইন্টারগেটিভ ইনডাইরেক্টের বলা ডু ডাসটা পুরো উঠিয়ে দেওয়া, মেন ভার্বটাকে পাস্ট টেন্স নিয়ে যাব। বাট এখানে ডু এর সাথে নট ও আছে, নেগেটিভ থাকলে কিন্তু ডু ডাজ উঠানো যাবে না, ডু ডাজ এর পাস্ট টেন্স ডিড, ডিড ব্যবহৃত হবে, তাহলে এখানে ডিড নট বসবে। ওয়াই হি ডিড নট, কি বলছে ভার্বটা, প্রিপেয়ার, হি প্রিপেয়ার কি ইউর লেসন, ইউর মানে স্টুডেন্ট, ইজ হিজ লেসন। টিচার জিজ্ঞেস করলো কেন সে তার লেসন প্রিপেয়ার করে নাই, মানে তৈরি করে নাই। আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক, আমার মাথা ব্যথা ছিল ইয়েস্টারডে, গতকাল। আই শুড ডু মাই ওয়ার্ক টুমরো, আমি আগামীকাল কাজটা করে দেব। যেমন আমরা অনেক সময় মা বকা দিলে একটা অপরাধের জন্য আমরা বলে থাকি, এমন ওই কাজটা আমি পরে করে ফেলবো, হ্যাঁ আমার হোমওয়ার্কটা একটু পরে করে ফেলবো। এরকম স্টুডেন্ট বলছে যে আমি গতকাল মাথা ব্যথা ছিল তাই কাজটা করতে পারি নাই, কিন্তু আমি কাজটা আগামী দিন করবো। এটা টিচারকে বলতেছে, কে বলতেছে, এই যে রিপ্লাইড দি স্টুডেন্ট, তাহলে দি স্টুডেন্ট রিপ্লাইড। এখানে বলছে আই ওয়াজ সাফারিং, আই মানে স্টুডেন্ট, হি, আমরা জানি ওয়াজ থাকলে হ্যাড বিন হয়, সুতরাং হি হ্যাড বিন। এই বিভাগটা চেঞ্জ হলে মেন ভার্ব চেঞ্জ হয় না, সুতরাং সাফারিং সাফারিং ই থাকবে। suffering from headache, আমরা জানি yesterday, যেমন এখানে today টা that day হয়েছে যেদিন বলেছিল,
ইয়েস্টারডে কি যেই দিন বলেছিল তার আগের দিন, এখন যদি বলি ইয়েস্টারডে তাহলে আজকের আগামী দিন গত কালকে বুঝাবে, আজকে যদি ইয়েস্টারডে বলি তাহলে আজকের গত কালকে বুঝাবে, মানে আজকে 24 তারিখ বুঝাবে 23 তারিখকে। কিন্তু যেই দিন বলেছিল সেই দিন বলছে ইয়েস্টারডে, মানে তার আগের দিন, যেই দিন বলছিল তার আগের দিন, তাহলে ইয়েস্টারডে থাকলে কি হয়, দি ডে বিফোর, দি ডে বিফোর, আগের দিন। কি বলল, আমি আগের দিন মাথা ব্যথায় ভুগছিলাম। এরপরে বলল অ্যান্ড অ্যাডেড দে, অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরো বলল কি, আই মানি স্টুডেন্ট হি। এখন দেখো আয়ের সাথে শ্যাল, আমরা জানি শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, কিন্তু এখানে শুড হবে না, বিকজ আইটা হয়ে গেছে হি, হি এর সাথে শ্যাল বসে না, উইল বসে, তাই হি অনুসারে শ্যালটা কি হবে, উড, হি উড ডু, উড শুডের পরে ভার্ব চেঞ্জ হয় না, প্রেজেন্ট টেন্সে থাকে, উড ডু, মাই মানে স্টুডেন্ট বসে, মাই মানে হিজ স্টুডেন্টের, হি ওয়ার্ক সে তার কাজটা করবে, টুমোরো মানে যেদিন বলছে তার পরের দিন, মানে দি নেক্সট ডে, দি নেক্সট ডে সে কাজটা পরবর্তী দিন করে দিবে, এইটা টিচারকে সে প্রমিস করলো। সো এ থেকে আমরা বুঝলাম কি মেইন ইন্টারগেটিভ, ইন্টারগেটিভে রিপোর্টিং ভার্ব আস্কড বসে। এরপরে আমরা জানি দুই রকমের কোশ্চেন, একটা ইয়েস নট, যে সকল কোশ্চেনগুলো সাহায্যকারী ভার্ব মেইন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ডু ডাজ ডিড এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ ক্যান কুড মে ওয়ান্ট শুড উড শ্যাল উইল ইত্যাদি, এসব ক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় কমা কোটেশন উঠে, ইফ বসে, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর ডাব্লুএইচ থাকলে ডাব্লুএইচ বলে এই ইফ ড্যাটের জায়গায় কনজাংশন হিসেবে বসে, এবং আবার একইভাবে আগে সাবজেক্ট তারপরে ভাগ বসে। তাহলে এখানে ডু ইউ নট মিন কি, ডু নট, এই জন্য আমরা দিলাম ডিড নট, আর যদি নট না না থাকতো তাহলে ডুটা উঠে যেত, ডাইরেক্ট প্রিপেয়ার্ড হয়ে যেত পাস্ট টেন্স, আর টু ডে থাকলে আমরা দ্যাট ডে বললাম, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর আগের ডে, টুমোরো মানে দি নেক্সট ডে অথবা দি ফলোয়িং ডে, এই হিসাবে পরিবর্তিত হয়। তোমরা ভালো করে এটা আবার প্র্যাকটিস করার সময় রুলসের শিটটা বের করবে, ভালো করে দেখে আবার সুন্দর করে প্রিপারেশন নেবে, প্র্যাকটিস করবে, আমরা ইনশাল্লাহ কোচিং করলে আবার এগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের থেকে জিজ্ঞেস করব বা এগুলো তোমাদেরকে করতে দেবো। দর্শকে দর্শনা।